হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2007 সালে মুক্তি পাওয়া সিন্ড্রেলা 3 মুভির গল্প। যারা সিন্ড্রেলা 1 ও 2 মুভির গল্প দেখোনি, তারা আমাদের চ্যানেলে গিয়ে সিন্ড্রেলা 1 ও 2 দেখে নিতে পারো। মুভি শুরুতে আমরা ড্রিজেলা ও অ্যানাস্থেশিয়াকে দেখি। সিন্ড্রেলা না থাকার কারণে বাড়ির সমস্ত কাজ তাদেরকেই করতে হচ্ছিল। কাজ করতে করতে ড্রিজেলা একদিন দেখতে পায় জঙ্গলে আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখতে পায় সুন্দর পরিবেশ তৈরি করেছে ফ্যারি গড মাদার। সেখানে সিন্ড্রেলা ও তার স্বামী প্রিন্স দুজনকে নিমন্ত্রণ করেছে। তারা এসে সেখানে নাচ করছে, ফ্যারি গড মাদার সব কিছু রেডি করছে। তখনই তার ছড়িটা পাশে রাখলে তার জাদুর ছড়িটা অ্যানাস্থেশিয়া দেখতে পায়। সেটা নিয়ে সে বাড়িতে ফিরে আসে। তারপর তার মাকে জাদুর ছড়ির সম্বন্ধে বলে। তখনই সেখানে ফ্যারি গড মাদার চলে আসে। জাদুর ছড়ি ড্রিজেলার হাতে কাজ করছিল না, কিন্তু কোনোভাবে কাজ করায় ফ্যারি গড মাদার মূর্তিতে পরিণত হয়। সেটা তার মানিয়ে বলে, এবার এখান থেকে সব হবে। তারপর জাদুর ছড়ি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে তার মা বলতে থাকে, সমস্ত শক্তি এক হও, সূর্য চন্দ্র সমস্ত উল্টে গিয়ে সময় পিছনে চলে যাও, যেখানে সিন্ড্রেলা ছিল আমাদের ঘরে চাকর হয়ে সে অবস্থাতে সময় চলে যায় এবং সিন্ড্রেলা তাদের ঘরের সেই চাকরের মতো হয়ে যায়। সেই দিনটা চলে এসেছিল সেই দিন যেদিন সিন্ড্রেলাকে জুতো পরানোর জন্য এসেছিল মন্ত্রী নিজে। সেই জুতো ড্রিজেলার পায়ে হয়ে যায় এবং মন্ত্রী তাকে প্রিন্সকে দেখানোর জন্য নিয়ে যেতে রাজি হয়। তখন সিন্ড্রেলা এসে জুতোর কথা বলতে তার সতেলি মা সিন্ড্রেলাকে সেটা কোনোভাবেই বলতে দেয় না। সিন্ড্রেলার কাছে যে জুতোটা ছিল সেটা নিয়ে তার সতেলি মা ফেলে দেয়। তারপর তারা তিনজনে মিলে প্রাসাদে চলে যায়, সিন্ড্রেলাকে রেখে যায় একা ঘরে। সিন্ড্রেলা তখন ভেবেছিল তার স্বপ্ন হয়তো আর কোনোদিন পূর্ণ হবে না, এই ভাঙা জুতোটার মতো তার স্বপ্ন ভেঙে গেছে, প্রিন্সের মতো ভালোবাসা সে কোথাও পাবে না। প্রিন্স আসলে সত্যিই একটা ভালো মানুষ। এসব ভেবে সিন্ড্রেলা একা ঘর থেকে বেরিয়ে প্রাসাদের দিকে হাঁটতে থাকে। সে দেখে বাইরের জগৎ থেকে প্রাসাদটা কত সুন্দর দেখাচ্ছে। প্রাসাদে কিভাবে ঢুকবে সেটা তার মাথায় খেলিয়ে নেয়। সে প্রাসাদে চলে যায় অন্যান্যরা যেভাবে জিনিস নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে, কিন্তু তাকে দেখে একটা দাসী ভেতরে প্রবেশ করতে দিতে চায় না। দাসী বলে, তুমি কেন এসেছো? তখন সিন্ড্রেলা বলে, আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি রান্না করার জন্য এখানে এসেছি। তখনই সিন্ড্রেলার ইঁদুরকে দাসীর চোখে পড়ে। ইঁদুর তাড়তে গিয়ে দাসীর নাজেহাল অবস্থা হয়ে যায়। ইঁদুররা তাকে বোকা বানিয়ে সেখান থেকে সিন্ড্রেলাকে নিয়ে পালিয়ে যায়। প্রিন্স আর রাজা দুজনে তারা যুদ্ধ শিখছিল। প্রিন্সকে রাজা একটা কথাই বলছিল, তুমি নিজের জীবনসঙ্গী খুঁজে নাও, না হলে আমার সাথে যুদ্ধে পারবে না, আমি যেমন তোমার মাকে খুঁজে নিয়েছিলাম। মন্ত্রী এসে প্রিন্সকে জানিয়ে দেয়, তোমার পছন্দের মেয়ে চলে এসেছে। তখন প্রিন্স দ্রুত সেখানে চলে যায়। সেখানে গিয়ে অ্যানাস্থেশিয়াকে দেখলে তার মোটেও পছন্দ হয় না। সে বলে, একই নম্বরের জুতোর অন্য মেয়েও থাকতে পারে, এটা হয়তো আমার ভুল। তারপর সেখান থেকে চলে আসতে চায়। অ্যানাস্থেশিয়ার মা জাদু দিয়ে তার ব্রেন অস করে দেয়। তখনই তার মাথা ঘুরে সে অ্যানাস্থেশিয়া কে দেখে বলে, আমার মনের মানুষ পেয়েছি বলে আংটি নিয়ে পরিয়ে দেয়। কিন্তু অ্যানাস্থেশিয়া অনেক কাণ্ড করে বসে, আংটি দেখে সে লোভ সামলাতে পারে না, ও চেয়ার থেকে পড়ে যায়। তারপর অ্যানাস্থেশিয়ার মা কোনোভাবে সেটা কন্ট্রোল করে সেখান থেকে চলে যায়। সিন্ড্রেলা রাজপ্রাসাদে ঢুকে পড়েছিল সে প্রিন্সের সঙ্গে দেখা করার জন্য। রুবেলা এখানে সিন্ড্রেলার গন্ধ পেয়েছিল, তাই রুবেলা বারে বারে ঘুরে দেখছিল সিন্ড্রেলা সেখানে আছে কি না। তখন সিন্ড্রেলা লুকিয়ে পড়ে, রুবেলা তাকে দেখতে পায় না। তারপর প্রিন্সকে সিন্ড্রেলা দেখতে পায়। প্রিন্সের সাথে সেই রাতের কথা প্রিন্সকে মনে করানোর জন্য সিন্ড্রেলা চেষ্টা করে, কিন্তু কোনোভাবে প্রিন্সের সে রাতের কথা মনে পড়ে না। তখনই সেখানে সেই দাসী চলে আসে, যেটা সিন্ড্রেলাকে প্রাসাদে প্রবেশ করতে দিচ্ছিল না। তখন সেখান থেকে তাকে নিয়ে গিয়ে অন্ধকার কুটুরিতে বন্ধ করে দেয়। সেখানে গিয়ে সিন্ড্রেলা ভাবতে থাকে, প্রিন্স এরকম কেন হলো? তখন কাসকাস আর জ্যাক দুজনে এসে সিন্ড্রেলাকে বলতে থাকে যে কীভাবে প্রিন্সের মাথা চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সের ব্রেন অস করে দিয়েছে জাদু ছড়িতে, যেটা দিয়ে অ্যানাস্থেশিয়াকে সিন্ড্রেলার জায়গায় বসানো হয়েছে। তখন মহামন্ত্রী
অ্যানাস্থেশিয়াকে আর প্রিজেলাকে নিয়ে যায় তাদের বিয়ের আইটেম দেখানোর জন্য। সেখানে সুন্দর করে একটা কেক বানানো হয়েছিল, যেটা দেখে অ্যানাস্থেশিয়া আর প্রিজেলা দুজনে কাজই করে তাদের কেকটাই নষ্ট করে দেয়। রাজা প্রিন্স দুজনে এসে সেটা দেখে মন্ত্রীকে রাজা বকতে থাকে। মন্ত্রী অ্যানাস্থেশিয়ার দোষ দিলে রাজা সেটা স্বীকার করতে রাজি হয় না, ঘুরে উঠে মন্ত্রীকে বকা দেয়। তখন প্রিন্স অ্যানাস্থেশিয়াকে সেদিন রাতের মতো নাচ করার জন্য বলছিল। অ্যানাস্থেশিয়া তার কথাতে রাজি হয়ে যায় ও নাচ করতে শুরু করে। অ্যানাস্থেশিয়ার পায়ের জুতোটা বড় হওয়ায় অ্যানাস্থেশিয়া নাচ করতে পারছিল না। তখনই প্রিন্সের গায়ের জামাটা একটু ছিঁড়ে যায়। সেটা দেখে অ্যানাস্থেশিয়া খুব দুঃখ পায় ও রাজাকে বলতে থাকে, আমি সরি, আমার ভুলের জন্য এটা হয়ে গেছে, আমারই সব দোষ। তারপর তারা তিনজন গিয়ে রাজার কাছে মাথা নত করে ক্ষমা চায়। মন্ত্রী প্রিন্সকে নিয়ে যায় তার ড্রেস চেঞ্জ করানোর জন্য। তখন প্রিন্সের যেন মনে হচ্ছিল সে কিছু একটা হারিয়ে ফেলেছে, কোনো কিছু একটা তার সাথে ঘটছে যেটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। তখনই রাজামশাই আসে অ্যানাস্থেশিয়াকে নিয়ে যায় তার সবচেয়ে মূল্যবান জিনিস দেওয়ার জন্য, যেটা রাজামশাই তার বউয়ের সঙ্গে ঘুরতে গিয়ে প্রথমে নদীর ধারে পেয়েছিল। সেটা সে অ্যানাস্থেশিয়াকে দেখায় ও বলে, এটা ভালোবাসার সবথেকে মূল্যবান জিনিস, যেটা আমি প্রিন্সের মার কাছ থেকে পেয়েছি। সেটা পেয়ে অ্যানাস্থেশিয়া খুব খুশি হয় ও সেটা যত্ন করে রেখে দেয়। তারপর আমরা সিন্ড্রেলাকে দেখতে পাই যে চুপি চুপি যাচ্ছিল অ্যানাস্থেশিয়াদের ঘরে সেই জাদুর ছড়ি চুরি করার জন্য। জাদুর ছড়িটা নিয়ে প্রিজেলা তার ড্রেস চেঞ্জ করছিল, তাকে কেমন লাগছিল সেটা দেখছিল। সেখানে অ্যানাস্থেশিয়া চলে আসায় সিন্ড্রেলা লুকিয়ে পড়ে। অ্যানাস্থেশিয়া গিয়ে তার মাকে দেখায় তাকে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছে রাজামশাই সেটা, কিন্তু তার মা এটা দেখে এটাকে কোনো মূল্যবান জিনিস মনেই করে না। তখন সেখানে জ্যাকজ্যাকক কাজ দুজনে চলে যাই তার সিন্ধুকে রাখা ছড়িটা চুরি করার জন্য। গিয়ে তারা কাপ ফেলে ভেঙে দেয়। সেটা পরিষ্কার করার জন্য সিন্ড্রেলা চাকর সেজে সেখানে প্রবেশ করে। তার মা জলে তার মুখ দেখতে পাওয়ায় তাকে চিনতে পেরে যায় এবং সেখান থেকে সিন্ড্রেলাকে বের করে দেয়। তখন জ্যাকজ্যাক আর কাস দুজনে মিলে ওই চাবি নিয়ে সেখান থেকে ছড়ি চুরি করে পালিয়ে আসে। সিন্ড্রেলাকে প্রহরীরা সবাই মিলে ধরতে যায়। তখন রুবেলাও কাসকাস আর জ্যাককে তাড়তে শুরু করে। জাদুর ছড়ির সাহায্যে রুবেলা অনেক ছোট হয়ে গিয়েছিল। এদিকে প্রিন্সকেও দুটো পাখি এসে নিয়ে যায় যেখানে সিন্ড্রেলা ছিল সেখানে, যাতে প্রিন্সের ব্রেন ওয়াশকে জাদুর ছড়ি দিয়ে কাটাতে পারে। তখনই দুজন প্রহরী এসে প্রিন্সকে ধরে নিয়ে সিন্ড্রেলাকে ধরে নিয়ে চলে যায়। প্রিন্সের যেন মন চাইছিল না সিন্ড্রেলাকে ধরতে, তাই সে অ্যানাস্থেশিয়ার মাকে জানিয়ে দেয় সিন্ড্রেলাকে যেন কোনো দূরে কোনো জায়গায় না নিয়ে যাওয়া হয়। রাজামশাই প্রিন্সের বিয়ের কাজের সঙ্গে কথা বলছিল খুব আনন্দ করে। তখন প্রিন্স সেখানে যায়। জ্যাকজ্যাক আর কাস দুজনে গিয়ে প্রিন্সকে সেখান থেকে ডেকে আনে লাইব্রেরিতে। সেখানে নিয়ে এসে তারা দুজনে প্রিন্সকে বোঝানোর চেষ্টা করে যে তার ব্রেন ওয়াশ করা হয়েছে, যেটা সে বর্তমানে দেখছে সেটা আসলে বাস্তব নয়, বাস্তবটাকে লুকিয়ে রাখা হয়েছে। এই কথাগুলো প্রিন্সকে বোঝানোর চেষ্টা করে। তখনই সেখানে যে দুটো পাখি ছিল সেই পাখিরাও চলে আসে। প্রিন্স কোনোভাবেই তাদের কথা বুঝতে সক্ষম হচ্ছিল না। তারপর তারা বলে সিন্ড্রেলিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সমুদ্রের ওই পারে, যাতে আর কোনো দিন সিন্ড্রেলা এখানে ফিরতে না পারে। ও সিন্ড্রেলার জুতোটা নিয়ে এসে রাজাকে দেখানো হয়। তখন প্রিন্স বুঝতে পারে ও সেখান থেকে দ্রুত চলে যায় বাইরে। রাজা চাইছিল না প্রিন্সের বিয়ের দিন সে বাইরে যাক, তাই কোনোভাবেই তাকে বাইরে যেতে দিতে রাজি হয় না। তখন প্রিন্স ছাদ দেখে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজা সমস্ত প্রহরীরা প্রিন্সকে ধরার চেষ্টা করলেও কোনোভাবে ধরতে পারে না। জ্যাকজ্যাক এরা দেখে খুব আনন্দ পায়। অ্যানাস্থেশিয়ার মাও দেখতে পায় প্রিন্স দ্রুত কোথায় যেন চলে গেল। সিন্ড্রেলাকে বনবাসে যাওয়ার জন্য রেডি করা হয়েছিল, তাকে জাহাজে তোলা হয়ে গিয়েছিল, যেটা দালার পার দুটো ছেড়ে তাকে জাহাজে করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হচ্ছিল, যাতে সিন্ড্রেলা অনেক দূরে চলে যায়, এই প্রাসাদে আর কোনো দিন না আসতে পারে। সেটা প্রিন্স দেখতে পায় ও সেখানে দ্রুত গিয়ে সিন্ড্রেলার জাহাজে লাফ দিয়ে সিন্ড্রেলাকে ধরে ফেলে। সিন্ড্রেলাকে গিয়ে সে বলে, আমি আমার আসল ভালোবাসা খুঁজে পেয়েছি। তারপর সিন্ড্রেলাকে নিয়ে তাদের প্রাসাদে ফিরে আসে।
সেখানে এসে অ্যানাস্থেশিয়া আর অ্যানাস্থেশিয়ার মা তাদেরকে দেখতে পায়। তাদেরকে দেখে তারা ভাবছিল এবার হয়তো আমাদের প্রাসাদ থেকে বেরিয়ে যেতে হবে। তখন অ্যানাস্থেশিয়ার মা অ্যানাস্থেশিয়াকে বকা দেয়, সমস্ত কিছু তোর জন্যই হয়েছে। তারপর তারা বলে জাদুর লাঠি তো আমার কাছে আছে, প্রিন্স বাইরে চলে গিয়েছিল তাই রাজামশাই অসুস্থ হয়ে পড়েছিল, প্রিন্স হয়তো আর ফিরবে না সেটা দেখে। তারপর সিন্ড্রেলাকে নিয়ে এসে সিন্ড্রেলাকে সুন্দরভাবে সাজানো হয়, তাদের বিয়ের জন্য তাকে রেডি করা হয়। এদিকে অ্যানাস্থেশিয়ার মাও জাদুর লাঠি দিয়ে আরেকটা সিন্ড্রেলা বানায়। তারপর সিন্ড্রেলাকে আবার একটা কুমড়োর ভেতরে বন্ধ করে দেয় ও তার মেয়েকে সিন্ড্রেলা সাজিয়ে দেয়। জাদুর ছড়ি হাতে নিয়ে কুমড়োকে বলে যা সিন্ড্রেলাকে নিয়ে যা গভীর সমুদ্রে ফেলে আয়। তারপর তার কথা মতো দ্রুত কুমড়ো চলতে থাকে সিন্ড্রেলাকে নিয়ে গভীর সমুদ্রের দিকে। সিন্ড্রেলার সাথে কাসকাস জ্যাক দুজনে থেকে যায়। তারা সিন্ড্রেলাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা সিন্ড্রেলাকে বাঁচাতে পারে না। যখন সমুদ্রে পড়ে যাবে এরকম অবস্থাতে সিন্ড্রেলা একটা গাছ ধরে ফেলে ও ঘোড়াটাকে নিয়ে তারা বেঁচে যায়। কুমড়োটা পড়ে যায় সমুদ্রে, সিন্ড্রেলা বেঁচে আবার রাজপ্রাসাদের দিকে ঘুরে প্রাসাদের দিকে রওনা দেয়। তখন নকল সিন্ড্রেলার সাথে প্রিন্সের বিয়ের জন্য প্রস্তুত হয়েছিল। অ্যানাস্থেশিয়ার মন চাইছিল না সিন্ড্রেলা সেজে প্রিন্সকে বিয়ে করতে। সে ভাবছিল আমি এটা কাউকে ধোকা দিচ্ছি, আমি চাই না আমি সিন্ড্রেলা সাজে, আমি চাই আমাকেই কেউ ভালোবাসুক। তার সত্ত্বেও তার মার ভয়ে সে প্রিন্সের সামনে সিন্ড্রেলা সেজে গিয়েছিল। তখন সিন্ড্রেলা চলে আসে। সিন্ড্রেলা সবাইকে বলার চেষ্টা করে আমি আসল সিন্ড্রেলা, ওটা অ্যানাস্থেশিয়া, কিন্তু কেউ বিশ্বাস করতে রাজি হয় না। তখন প্রহরীরা এসে সিন্ড্রেলাকে আটকানোর চেষ্টা করে। অ্যানাস্থেশিয়া সবাইকে সত্যটা খুলে বলে আমি অ্যানাস্থেশিয়া, ওটা সিন্ড্রেলা, আমি চাই না কাউকে ধোকা দিয়ে বিয়ে করতে, আমার মার জন্য আমি এটা করতে যাচ্ছিলাম। তখন প্রিন্সরা অ্যানাস্থেশিয়ার মাকে বন্ধ করে দেয় এবং অ্যানাস্থেশিয়া তার জাদুর ছড়ি দিয়ে অ্যানাস্থেশিয়া হয়ে যায় সিন্ড্রেলাকে, সিন্ড্রেলাই থেকে যায়। সিন্ড্রেলা প্রিন্সের সঙ্গে বিয়ে করে ফেলে। সিন্ড্রেলার স্বপ্ন পূরণ হয়ে যায়। সিন্ড্রেলার প্রিন্স আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সত্যিকারের ভালোবাসারই জয় হয়। তো বন্ধুরা, সিন্ড্রেলা মুভির গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।